বন্ধুরা, আগামীকাল এশিয়া কাপের সবচেয়ে বড় ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ। আর ম্যাচের একদিন আগেই কিন্তু ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা জানিয়ে দিয়েছে প্লেইং ইলেভেন কেমন হতে পারে, অর্থাৎ প্লেইং ইলেভেনের কোন পজিশনে কোন কোন প্লেয়ার খেলবে, সেরকম একটা আপডেট কিন্তু রোহিত শর্মা দিয়েছে প্রেস কনফারেন্সের মাধ্যমে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো বন্ধুরা, রোহিত শর্মা কি কি আপডেট দিয়েছে, কোন পজিশনে কোন প্লেয়ার খেলবে এবং সম্ভাব্য প্লেইং ইলেভেন কেমন হতে পারে, সেটাই তোমাদেরকে এই ভিডিওতে জানাবো। আর তার সঙ্গে কিন্তু একটা ব্যাড নিউজও রয়েছে বন্ধুরা, কারণ আগামীকাল ক্যান্ডিতে কিন্তু প্রচুর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ক্যান্ডিতে কিন্তু আগামীকাল অলমোস্ট 90% বৃষ্টির সম্ভাবনা রয়েছে, গড় সম্ভাবনা রয়েছে 90%। দেখুন আপনারা একদম টাইম টু টাইম এখানে আপডেট দেওয়া রয়েছে, সকাল 11টায় 80% চান্স রয়েছে, 12টায় 90% চান্স রয়েছে, বৃষ্টির 3টায় যখন খেলা শুরু হবে তখন 70% চান্স রয়েছে এবং 5টায় 70% চান্স রয়েছে। তো বন্ধুরা, আগামীকালে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ ক্রিকেটের সবচেয়ে বড় ম্যাচ বলা চলে, এই ম্যাচটা কিন্তু বৃষ্টিতে ভেসে যেতে পারে। তবে বৃষ্টিতে যদি ম্যাচ না হয় তাহলে কোনো রিজার্ভ ডে হিসেবে ম্যাচ হবে কিনা সেটা কিন্তু এখনো জানা যায়নি। যদি বৃষ্টি শুরু হয় আগামীকাল ম্যাচের আগে তাহলে তখনই সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এমনটাই কিন্তু জানিয়েছে। তো চলুন আমরা আগে দেখে নিই রোহিত শর্মা কি আপডেট দিয়েছে। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন রোহিত শর্মা প্রেস কনফারেন্সে আপডেট দিয়েছে, রোহিত গিল কোহলি টু রিমেইন অ্যাজ দ্য টপ থ্রি, অর্থাৎ টপ থ্রি ব্যাটসম্যান হিসেবে রোহিত শর্মা, গিল এবং বিরাট কোহলি তিনজনেই খেলবে। ঈশান কিশান কিন্তু আগামীকাল মিডিল অর্ডারে খেলবে অ্যাজ এ উইকেট কিপার, আর সঞ্জু স্যামসনকে কিন্তু রাখা হচ্ছে না স্কোয়াডে, যেরকম ভাবে সঞ্জু স্যামসনকে ট্রাভেলার হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে সেরকমই রাখা হচ্ছে, কেননা কেএল রাহুল দুটো ম্যাচ বাদেই কিন্তু কামব্যাক করবে, তো তার জন্য কেএল রাহুলের পরিবর্তে সঞ্জুকে দলে ঢুকাতে চাইছে না বিসিসিআই। তো এটা হচ্ছে রোহিত শর্মার আপডেট। এবার যদি আমরা প্লেইং ইলেভেনের সম্পর্কে আসি বন্ধুরা, এই আপডেটের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা বুঝে গেছি যে কেমন প্লেইং ইলেভেন হবে। তো প্লেইং ইলেভেনের সম্পর্কে আসলে প্রথমে আপনার ওপেনিংয়ে থাকছে ক্যাপ্টেন রোহিত শর্মা, তার সঙ্গে শুভমান গিল, বরাবরই দুজন ওপেন করে আসছে, ভালো ওপেনিং পার্টনারশিপ তৈরিও করতে পারছে। তো পাকিস্তানের বিরুদ্ধেও কিন্তু রোহিত শর্মা এবং গিল দুজনে ওপেন করবে। এরপর মিডিল অর্ডারে 3 নম্বরে খেলবে বিরাট কোহলি, 4 নম্বরে শ্রেয়াস আইয়ার এবং 5 নম্বরে ঈশান কিশান অ্যাজ এ উইকেট কিপার। আর অলরাউন্ডার হিসেবে থাকছে বন্ধুরা 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে রবীন্দ্র জাদেজা, প্রপার বোলার হিসেবে 8 নম্বরে থাকছে রিস্ট স্পিনার হিসেবে কুলদীপ যাদব, 9 নম্বরে থাকছে মোহাম্মদ শামি, কিন্তু এখানে মোহাম্মদ শামির পরিবর্তে বন্ধুরা শার্দুল ঠাকুরকেও খেলাতে পারে, কেননা শার্দুল ঠাকুরকে খেলালে একটু ব্যাটিং অ্যাবিলিটিটা বেশি পাওয়া যাবে, যেহেতু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আর ক্যান্ডিতে যেহেতু খুব একটা বেশি রান হচ্ছে না, তো সেখানে কিন্তু 9 নম্বরে তোমার মোহাম্মদ শামির পরিবর্তে শার্দুল ঠাকুরকেও একটু ব্যাটিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য খেলাতে পারে, তবে আমার মনে হয় মোহাম্মদ শামিকেই খেলাবে। এরপরে 10 নম্বরে জসপ্রীত বুমরা এবং 11 নম্বরে মোহাম্মদ সিরাজ। তো বন্ধুরা, পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু এরকমটাই হবে প্লেইং ইলেভেন, তবে এখন যে ভয়টা সবার সামনে ঘুরছে সেটা হচ্ছে বৃষ্টি। বৃষ্টি যদি হয় তাহলে কিন্তু ম্যাচ বাতিল হবে, আর ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ বাতিল হওয়া মানে অনেকটা ধাক্কা, কিন্তু এই ম্যাচটা পুনরায় আবার কিন্তু সেট করতে পারে, কেননা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল যত টাকা ইনকাম করবে আর সবগুলো ম্যাচ একত্রিত করলেও কিন্তু অত টাকা পাবে না, তো তার জন্য রিজার্ভ ডে হিসেবে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ যদি বৃষ্টিতে না হয় তাহলে পরে আরও একদিনে হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু তার সিদ্ধান্ত এখনো নেয়নি, আগামীকাল নেওয়া হবে খুব সম্ভবত।